মলয় ঘটকের আইমায় নজর সিবিআইয়ের বেসরকারি ব্যাংকের নোটিশ কেন্দ্রীয় এজেন্সির মন্ত্রী এবং তার পরিবারের সব সদস্যের নথি এবং সেই নথি তলব করা হয়েছে সিবিআই তরফ থেকে কয়লাকাণ্ডে 13ই ডিসেম্বর সব নথি নিয়ে নিজামে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংক কর্তাদের নথি নিয়ে হাজিরা জন্য বলা হয়েছে মলয় ঘটকে এই বিষয় নিয়ে আমরা জানবো আরও কথা বলবো বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম ঠিক কি বলা হয়েছে সমস্ত নথি শুধুমাত্র মলয় ঘটক না মলয় ঘটকের পরিবারের সবার ক্ষেত্রেই ব্যাংকের নথি এবং অন্যান্য নথি নিয়ে আসতে কি বলা হয়েছে একবারই কয়লা পাচার কাণ্ডে সিবিআই তরফ থেকে একটি নির্দিষ্ট বেসরকারি ব্যাংকে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশে ব্যাংককে বলা হয়েছে মূলত মলয় ঘটক এবং তার পরিবারের সদস্যদের যে সমস্ত অ্যাকাউন্ট ওই ব্যাংকে রয়েছে সেই সংক্রান্ত সমস্ত নথিপত্র সমস্ত তথ্য সিবিআই তদন্তকারী আধিকারিক তাকে নিজাম প্যালেসে আগামী 13 তারিখ এসে দিতে হবে ওই ব্যাংকে এবং সেখানে যেটা আমরা জানতে পাচ্ছি যে এর আগে মূলত সিবিআই তরফ থেকে মলয় ঘটককে একাধিকবার তলব করা হয়েছিল তার বাড়িতে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চালানো হয়েছিল রেড করা হয়েছিল সেখান থেকে যে তথ্য পাওয়া গিয়েছে এবং তার পাশাপাশি সম্প্রতি উঠে আসা নতুন কিছু তথ্যের ভিত্তিতে সিবিআই মনে করছে যে ওই নির্দিষ্ট ব্যাংকে মলয় ঘটক এবং তার পরিবারের সদস্যদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য বা সূত্র পাওয়া যেতে পারে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন যে ট্রানজাকশন বা এই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যে আর্থিক লেনদেন তার নথিপত্র দিয়ে এবং ওই ব্যাংকের এক আধিকারিককে আসতে বলে নোটিশ পাঠানো হচ্ছে সিবিআই তরফ থেকে এমনটাই সিবিআই সূত্রের খবর ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা